গোপন খবরের ভিত্তিতে চড়িলাম জাতীয় সড়কে। ওত পেতে বসে বন দফতরের কর্মীরা। চারটি গাড়ি করে পাচার হচ্ছিল অবৈধ কাঠের আসবাবপত্র, সেগুলোকে বাজেয়াপ্ত করে বন দফতরের কর্মীরা। রেঞ্জার শিবু দাসের নেতৃত্বে চলে এই অভিযান। চারটি গাড়ি রেঞ্জ অফিসে নিয়ে এলে সোমবার গভীর রাতে আট জনের এক দুষ্কৃতী দল রেঞ্জ অফিসে এসে হামলা চালায়, হুমকি দেয়, প্রাণনাশের এবং গাড়িগুলো ছিনিয়ে নেবার চেষ্টা করে তারা। এই ঘটনায় বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।